শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশে জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল লকডাউন কারফুর নতুন সময়সীমা ঘোষণা নতুন এসপি জারি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বরাক উপত্যকায় কারফু শুরু বিকেল পাঁচটা থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঈদের জমায়েত নিষিদ্ধ মসজিদে একসঙ্গে পাঁচজন নামাজ আদায় করতে পারবেন সতর্কবার্তা পুলিশের বিভিন্ন লোকের মোবাইলে চাকরি সম্বন্ধীয় বুয়ো বার্তা আসছে নিয়োগের ভুয়ো বিজ্ঞাপন তদন্তে পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কচুদরম থানা এলাকার নিজদণীপুর এলাকায় স্কুটির ধাক্কায় আহত টেলা চালক বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি কটামনি এলাকার জের জেরি পাবলিক স্কুলের মাধ্যমিকের ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের কটামণি সাইনসর একাডেমিতে ভর্তি হতে হবে অন্যতায় সবাইকে ফেল করে রাখা হবে মাধ্যমিকে জের জেরি পাবলিক স্কুলের ভর্তি সংক্রান্ত বিতর্কের অবসান শিলচর ইট ঈদগাহে ঈদুল আজহার নামাজ হচ্ছে না জানিয়ে দিলেন মসজিদ কমিটি করোনা প্রটোকল মেনে বকরি ঈদ পালন করুন আফবান মাওলানা সারিমুল হক লস্করের বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন অন্তর্গত দয়াপুর প্রথম খন্ডের ডুমুরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই দোকান সহ বসত বাড়ি আগামী কুরবানি ঈদের জন্য কাছাড় জেলার সংবেদনশীল এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়েন করার দাবি এ এর এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এটিএম থেকে টাকা তুলতে লাগবে একুশ টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি রোটারি গ্রেটারের উদ্যোগে শিলচরে জমা জল নিষ্কাশনের কর্মসূচি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় বরাক উপত্যকায় কারফুর মেয়াদ কমানো হয়েছে বেলা দুটার পরিবর্তে এখন কারফু শুরু হবে বিকেল পাঁচটায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে এই নতুন করোনা কার্যকর হবে বলে দুর্যোগ মোকাবিলা দফতর সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ফলে পূর্বের নির্দেশিকা মেনেই দোকানপাট বন্ধ হবে কারপুর এক ঘন্টা আগে অর্থাৎ বিকেল চারটায় একই এস ওপিতে জানানো হয়েছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় পাঁচ জেলায় পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে জেলাগুলি হল গোলাঘাট যোরহাট লক্ষিমপুর বিশ্বনাথ ও শোণিতপুর এসারা গোয়ালপাড়া ও মরিগাঁও জেলায় বেলা একটা থেকে পরদিনভোর পাঁচটা পর্যন্ত কারফু বলবৎ থাকবে বরাক উপত্যকা সহ বাকি জেলাগুলিতে কারফু চলবে বিকেল পাঁচটা থেকে বুড় পাঁচটা পর্যন্ত ফলে এখানে সরকারি বেসরকারি অফিস দোকানপাড়দা বা রেস্টুরেন্ট বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে যাদের অন্তত একটি করোনা প্রতিষেধক গ্রহণ করা হয়েছে তারাই সরকারি অফিসে নিয়মিত যেতে পারবেন স্থায়ী অস্থায়ী নির্দিষ্ট বেতনের কর্মচারী সকলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তবে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে টিকা না নেওয়া কর্মীদেরও ডাকতে পারেন সেক্ষেত্রে টিকা না নেওয়া কর্মীদেরও উপস্থিত হতে হবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়িত্ব তাদের উপরই সারা হয়েছে এসপিতে নতুন করে জানানো হয়েছে পূর্ণ লকডাউনের জেলাগুলিতে জরুরি সেবা ব্যতীত সরকারি বেসরকারি কোনো গাড়ি চলাচল করবে না তবে সার মিলবে পণ্যবাহী গাড়িতে আসন্ন ঈদের জমায়েতে এবারও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার নতুন এস ওপিতে গড়ে বসে ঈদ উদযাপনের অনুরোধ করা হয়েছে তবে মসজিদে একসঙ্গে পাঁচজন নামাজ আদায় করার অনুমতি প্রদান করা হয়েছে ওই পাঁচজনের মধ্যে যিনি নামাজ পড়াবেন তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বরাক উপত্যকার প্রায় সমস্ত মসজিদ ও ঈদগাহ কমিটিগুলি অবশ্য আগেই জানিয়ে দিয়েছে করোনা সংক্রমণের প্রেক্ষিতে তারা জমায়েতের আয়োজন করবেন না বরং রাজ্য সরকারের এ সংক্রান্ত নির্দেশিকা মতোই ব্যবস্থা গ্রহণ করা হবে গত বছরও একইভাবে গড়ে বসেই ঈদের নামাজ আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বী জনগণ বুট প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আগামী এক বছরে এক লক্ষ নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু এ সংক্রান্ত সরকারি বিজ্ঞাপন জারি হওয়ার আগেই সক্রিয় হয়ে উঠেছে এক অসাধু চক্র বিভিন্ন লোকের মোবাইলে নিয়োগ সম্বন্ধীয় বার্তা আসছে তাতে দেওয়া লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করার কথাও বলা হচ্ছে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি বুয়ো লুক টোকানোর উদ্দেশ্যে এই বুয়ো বার্তা সরিয়ে দিচ্ছে একটি অসাধু চক্র এই বার্তার সূত্র ধরে কোথাও যোগাযোগ না করার জন্য সতর্ক করে দিয়েছে পুলিশ অপরাধ দমন শাখা এক ঘটনার তদন্তে নেমেছে টেলার পেছনে দ্রুতগামী স্কুটির ধাক্কায় আহত হয়েছেন টেলা চালক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে কচুদরম থানা এলাকার নিজ এলাকায় এতে আহত হয়েছেন ওই গ্রামের ধনঞ্জয় দাস নামের টেলা চালক প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে এদিন সন্ধ্যা নাগাদ ষাটটা নাগাদ ডি সড়কের নিজ দণিপুর সেন্টারের পাশে এম শূন্য ছয় এসবি ছয় ছয় চার আট নম্বরের স্কুটি কচুদরম অভিমুখে যাওয়ার পথে ঠেলার পেছনে ধাক্কা মারে এতে ধনঞ্জয় দাস সড়কে সিটকে পরে আহত হন সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে আসেন কচুদরম থানার এস আই দাস পরে পুলিশ ও স্থানীয়রা মিলে আহত ধনঞ্জয় দাসকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এদিকে দুর্ঘটনার পরই স্কুটি আরোহী স্কুটি রেখে পালিয়ে যায় পরে কচুদরম থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্কুটি নিজেদের হেফাজতে নিয়ে যায় রাজ্যে করোনা সংক্রমণ টেকাতে কটুর বিধিনিষেধ জারি থাকায় এবারও ঈদুল আজহার নামাজ হচ্ছে না শিলচর ইট হলা ঈদগাহে সারা দেশের সঙ্গে আগামী একুশে জুলাই রাজ্যেও পালিত হবে পবিত্র ঈদুল আজহা কিন্তু করোনা বিধিনিষেধের জন্য গতবারের মতো এবারও ঈদগাহ ময়দানে সমবেত নামাজ আদায় করা সম্ভব হবে না ইট ঈদগা ঈদগাহ মসজিদ কমিটির সেক্রেটারি নেওয়ার হুসেন মজুমদার রবিবার জানিয়েছেন বিধিনিষেধ জারি থাকায় এবারও ঈদুল আজহার নামাজ আদায় করা সম্ভব হবে না আগামী একুশে জুলাই পবিত্র ঈদুল আজহা সবাইকে করোনা প্রোটোকল মেনে পবিত্র ঈদুল আজহা পালনের আহ্বান জানালেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর রবিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে সর্বাবস্থায় ঈদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি পাশাপাশি ঈদের খুশি যেন অন্য ধর্মাবলম্বীদের ব্যাঘাত না ঘটায় সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানিয়েছেন সারিমুল হক বলেন ঈদের কুশির বার্তা নিয়ে আসছে কিন্তু করোনা অতিমারির জন্য সেই কুশি পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে না সরকারের গ সুরক্ষা বিল সম্পর্কে কথা বলতে গিয়ে মাওলানা সারিমুল হক বলেন এ ধরনের আইন হলে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে মুসলিমরা অনেক আগে থেকেই কুরবানি দিয়ে আসছেন কুরবানির জন্য কোনো দিনই কোনো অসুবিধা হয়নি হিন্দুদের কিন্তু এখন যেভাবে বিষয়টিকে নাড়াচাড়া করা হচ্ছে তা এক অশনী সংকেত বলে মনে করছেন মাওলানা সারিমুল হক গড়ক্ষার নামে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি বয়াবহ অগ্নিকাণ্ডে বষ্মীভূত হল দোকানঘর সহ বসত বাড়ি ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত দয়াপুর প্রথম খণ্ডের ডুমুরঘাটে রবিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আকবর আলী লস্কর জানান রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ আচমকা গড়ের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বসত ঘর এবং ঘরটি গ্রাস করে নেয় আগুন স্থানীয়রা ছুটে সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে উদারবন থানা থেকে ছুটে আসে দমকল বাহিনী কিন্তু ততক্ষণে আগুনে পুরে সাই হয়ে যায় তার বসত বাড়ি সহ ঘর অবশ্য অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সারা দেশের সঙ্গে কাসার জেলায় ইসলাম ধর্মাবলম্বীরা আগামী একুশে জুলাই ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালন করবেন কুরবানিতে ইসলাম ধর্মাবলম্বীরা কি করবেন কি করবেন না এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বার্তা ঘোষণার দাবি জানিয়েছেন এর জেলা কমিটির সভাপতি সামিনুল হকবর এ এছাড়াও সামিনুল জেলার সংবেদনশীল এলাকায় বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করার জন্য জেলা শাসক কীর্তি জালির কাছে অনুরোধ জানিয়েছেন কটামণি এলাকার জেরজেরি পাবলিক হাই স্কুলের মাধ্যমিকের ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের কটামনি সাইনসর একাডেমিতে ভর্তি হতে হবে অন্যথায় সবাইকে ফেল করে রাখা হবে মাধ্যমিকে এমন এক প্রচারকে গিরে উত্তপ্ত হয়ে উঠেছিল কটামণি এলাকা আতঙ্ক দেখা দিয়েছিল পড়ুয়াদের মনে তবে এই খবরকে বৃত্তিহীন প্রচার বলে দাবি করেছেন এলাকার শিক্ষক সচেতন মহল রবিবার এলাকার সব প্রাইভেট স্কুলের কর্তৃপক্ষ মিলে সাংবাদিকদের উপস্থিতিতে এক বৈঠকে বসেন তারা বলেন এ খবরের কোনো সত্যতা নেই ভুল বুঝাবুঝির মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে পড়ুয়ারা যে কোনো স্কুল সেরে অন্য স্কুলে যেতে পারে এটা ছাত্রদের স্বাধীনতা যেখানে যে স্কুলে ভালো মনে করবে ওদের বাবা মারা ওই স্কুলে ভর্তি করাতে পারেন এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিনামূল্যে লেনদেনের সুবিধা ফুরলেই প্রতিবার এটিএমে টাকা তুলতে একুশ টাকা করে অতিরিক্ত দিতে হবে গ্রাহককে আগামী বছর অর্থাৎ দুই সালের এক জানুয়ারি থেকে চালু হবে এই নতুন নিয়ম এক বার্তা জারি করে এই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক আপাতত গ্রাহকেরা নিজের ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে মাসে পাঁচবার লেনদেনের সুবিধা পেয়ে থাকেন এই লেনদেন টাকা তোলা বা জমা করা সংক্রান্ত হতে পারে এতদিন এই বিনামূল্য পরিষেবা ফুরলে প্রতি লেনদেন পিছু বিশ টাকা করে দিতে হতো গ্রাহককে আগামী বছরের প্রথম দিন থেকে এই পরিষেবা লেনদেন পিছু এক টাকা করে বাড়ছে এছাড়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের টাকা লেনদেনের বিষয়গুলি দেখভাল করে যেসব সংস্থা তাদের থেকে নেওয়া পরিষেবা মূল্য বাড়ানো হয়েছে অর্থনৈতিক লেনদেনের জন্য তা পনেরো টাকা থেকে বাড়িয়ে লেনদেন পিছু সতেরো টাকা করা হয়েছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা বাড়িয়ে করা হয়েছে ছ টাকা এবার শেষ খবরটি শিলচর শহর এলাকার জমা জল নিষ্কাশনে উদ্যোগ নিল রোটারি ক্লাব শিলচর গ্রেটার ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার শহরের নয় নম্বর ওয়ার্ডের বিলপার এলাকায় জমা জল নিষ্কাশনে তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে চলছে নালা সাফাই অভিযান ক্লাবের চার্টার সভাপতি জয়জিৎ বিশ্বাস জানান শহরের অন্যান্য এলাকার মতো বিলপার অঞ্চলের বাসিন্দারাও দীর্ঘদিন ধরে জমা জল সমস্যায় ভুগছেন সেই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন গত বছরেও রোটারি ক্লাব শিলচর গ্রেটারের উদ্যোগে শহরের শিলংপট্টি মেহেরপুর এলাকার জমাজল সমস্যা নিরসনে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন